এটা গাড়িটা তারাপীঠ থেকে আসছিল তমলুকের রাস্তায় যাওয়ার জন্য, তমলুক যাওয়ার জন্য। দিয়ে মধ্যরাত্রে গাড়িটা ব্রেক জোর গতিতে আসাতে গাড়িটা এসে এখানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পাল্টি খায়। আহত বা নিহত কেউ হয়নি। হ্যাঁ, এই রাস্তার যা বেহাল অবস্থা তার জন্যই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখানে রাস্তা কোনো দিনই ঠিক হবে না, এই সরকার থাকাকালীন কোনো দিনই ঠিক হবে না। কারণ ওই পিচের ওপরে ইঁট দিয়ে মাটি দিলে রাস্তা হয়? একটা ইন্টারন্যাশনাল রাস্তা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।